পারিদার ক্লাস ইউটিউব চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে 2024 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে ভর্তির প্রসেস চালু হয়ে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেই সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব। আপনাদের অ্যাডমিশন ফিস কত লাগবে, মাসিক ফি কত লাগবে, সমস্ত তথ্য নিয়ে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন ক্লাসের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পয়েন্টে কী বলা আছে, ডে স্কলার বেঙ্গলি মিডিয়াম। প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে কাদের জন্য, কোন কোন ক্লাসের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং কাদের জন্য হোস্টেল ফেসিলিটি নেই। দেখুন, আপনাদের প্রথমেই বলে দিই যে প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু বয়েজ অ্যান্ড গার্লস উভয়ই আবেদন করতে পারবে। ব্যারাকপুর বিবেকানন্দ মিশনে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ই আবেদন করতে পারবে প্রত্যেকটা ক্লাসেই। প্রথমেই দেখুন, ফার্স্টে হচ্ছে ডে স্কলার বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ বহিরাগত স্টুডেন্ট যারা যাবে পড়াশোনা করবে আবার চলে আসবে। তো বেঙ্গলি মিডিয়াম কোন কোন ক্লাস আবেদন করতে পারবে, কেজি ওয়ান, কেজি টু এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই ক্লাসগুলো কিন্তু ডে স্কলার হিসেবে বেঙ্গলি মিডিয়ামেতে আবেদন করতে পারবে। এরপর ডে স্কলার ইংলিশ মিডিয়ামের জন্য কোন কোন ক্লাস মানে আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে বলে দিই। তিন নম্বর পয়েন্টে দেখুন, ডে স্কলার ইংলিশ মিডিয়াম, ডে স্কলার ইংলিশ মিডিয়াম কোন কোন ক্লাস আবেদন করতে পারবে, কেজি ওয়ান, কেজি টু এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ডে স্কলার ইংলিশ মিডিয়াম এর জন্য এই ক্লাসগুলো আবেদন করতে পারবেন। ওকে, তারপর আমরা চলে আসি দুই নম্বর পয়েন্টে। দেখুন, তার আগে আপনাদের ইম্পর্টেন্ট ডেট যেটা আপনাদেরকে বলে দিই, অ্যাডমিশান প্রসেস চালু হয়ে গেছে 1 জুলাই 2023 থেকে, যেটার লাস্ট ডেট হচ্ছে 30/9/2023। এই ডেটের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তারপরে দেখুন, ডে স্কলার হয়ে গেল, ডে স্কলারের জন্য হচ্ছে কেজি ওয়ান, কেজি টু এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আবেদন করতে পারবে ক্লাস স্টুডেন্টরা 2024 শিক্ষাবর্ষে ভর্তির জন্য। এবং হোস্টেল ফেসিলিটি, দেখুন বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে। হোস্টেলে হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের জন্য কারা আবেদন করতে পারবে, কোন কোন ক্লাসের জন্য রয়েছে হোস্টেলে বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হচ্ছে বেঙ্গলি মিডিয়াম হোস্টেল ফেসিলিটি পাবে। তারপর হোস্টেল ফেসিলিটিস ইংলিশ মিডিয়ামে কারা আবেদন করতে পারবে, যারা ভাবছে যে ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করবে এবং হোস্টেল ফেসিলিটি দরকার, কোন কোন ক্লাসের জন্য রয়েছে, ক্লাস 5 থেকে রয়েছে, 5, 6, 7, 8, 9। ওকে, 5, 6, 7, 8, 9 জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটি রয়েছে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের জন্য। তো এই হচ্ছে হোস্টেল এবং ডে স্কলার, গার্লস অ্যান্ড বয়েজ বোথ দুজনে সবাই আবেদন করতে পারবে। এবং ইম্পর্টেন্ট ডেট হচ্ছে, দেখুন 1 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে এবং 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার চলুন আপনাদেরকে কিছু তথ্য দেখাই যে আপনাদেরকে সেখানে ভর্তির জন্য খরচ আপনাদের কত পড়বে। আপনাদেরকে খরচ হিসেব দেখানোর আগে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আপনার স্টুডেন্টের বয়স কত হবে প্রত্যেকটি ক্লাসের জন্য। দেখুন, কেজি ওয়ানের জন্য বয়স হতে হবে 4 থেকে 5 বছর, কেজি টু এর জন্য হতে হবে 5 থেকে 6, ওয়ানের জন্য 6 থেকে 7 এবং টু এর জন্য 7 থেকে 8, থ্রির জন্য 8 থেকে 9 এবং ফোরের জন্য যারা ভর্তি হতে চাও তাদের জন্য 9 থেকে 10 বছরের মধ্যে হতে হবে এবং ক্লাস ফাইভের ভর্তির জন্য বয়স হতে হবে 10 থেকে 11, ক্লাস সিক্স বয়স হতে হবে 11 থেকে 12 এবং 7, 12 থেকে 13 এবং ক্লাস 8, 13 থেকে 14 এবং 9 হতে হবে 14 থেকে 15, এই বয়স কিন্তু হতে হবে। এরপর চলে আসে আপনাদের খরচ কত হবে। ফার্স্ট পয়েন্টে কী বলা আছে, দেখুন বার্থ সার্টিফিকেটের প্রত্যয়িত কপি, অ্যাটাস্টেড কপি ভর্তির সময় অবশ্যই জমা দিতে হবে, অবশ্যই বার্থ সার্টিফিকেট আপনারা নিয়ে আসবেন। দেখুন কী বলা আছে, বাংলা মাধ্যমে আবাসিক, যেটা বলছিলাম যে হোস্টেল আবাসিক, বেঙ্গলি মিডিয়াম আবাসিক ছাত্র অথবা ছাত্রী
ভর্তির জন্য নির্ধারিত ফি এবং এক মাসের বোর্ডিং চার্জ, বইপত্র সহ কত টাকা দিতে হবে দেখুন, 15,000 টাকা। এবং হোস্টেল মাসিক ফি, হোস্টেলের মাসিক ফি হচ্ছে 4,500 টাকা, থাকা খাওয়া ও বিদ্যালয়ের বেতন সহ এই টাকাটা আপনাদেরকে দিতে হবে। তারপর দেখুন বেঙ্গলি মাধ্যম বলে দিলাম, এবং ইংরেজি মাধ্যমের আবাসিক স্টুডেন্টস, ইংরেজি মাধ্যমের আবাসিক স্টুডেন্টসের জন্য রয়েছে এক মাসের বোর্ডিং চার্জ, বইপত্র সহ প্রায় কত হাজার টাকা দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, 20,000 টাকা। এবং হোস্টেলের মাসিক ফি হচ্ছে 5,000 টাকা সর্বাধিক, টাকা হচ্ছে থাকা খাওয়া এবং বিদ্যালয়ের বেতন সহ। তারপরে দেখুন বাংলা মাধ্যমের অনাবাসিক ছাত্র, অর্থাৎ যারা ডে স্কলার, বাংলা মাধ্যমের ডে স্কলার হিসেবে যারা ভর্তি হবে তাদের জন্য নির্ধারিত ফি হচ্ছে 15,000 টাকা। এখানে কিন্তু প্রায় বলা আছে, সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত এক মাসের বিদ্যালয়ের বেতন ও বইয়ের মূল্য সহ, বিদ্যালয়ের মাসিক বেতন হচ্ছে 700 টাকা মাত্র, বিদ্যালয়ের মাসিক বেতন 700 টাকা মাত্র। তো এইগুলো আপনারা ভালোভাবে দেখে নিন, যারা ডে স্কলার হিসেবে বাংলা মাধ্যমে ভর্তি হবে তাদের জন্য নির্ধারিত ফি হচ্ছে 15,000 টাকা, ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত এক মাসের বিদ্যালয়ের বেতন এবং বইয়ের মূল্য সহ, বিদ্যালয়ের মাসিক বেতন এখানে বলা আছে 7,000 টাকা মাত্র। এবং ইংরেজি মাধ্যমের যারা ভর্তি হবে অনাবাসিক, অর্থাৎ ডে স্কলার ছাত্রছাত্রী উভয়ই, তাদের নির্ধারিত ফি হচ্ছে 15,000 টাকা প্রায় সমস্ত শ্রেণীর জন্য, এক মাসের বিদ্যালয়ের বেতন ও বইয়ের মূল্য সহ, বিদ্যালয়ের মাসিক বেতন 780 টাকা মাত্র ইংরেজি মাধ্যম। তারপরে দেখুন আরেকটি এখানে পয়েন্ট বলা আছে যে বাংলা মাধ্যম কেজি থেকে ক্লাস, কেজি ক্লাসে অনাবাসিক অর্থাৎ ডে স্কলার ভর্তির জন্য নির্ধারিত ফি হচ্ছে 10,000 টাকা মাত্র, বিদ্যালয়ের মাসিক বেতন, বিদ্যালয়ের মাসিক বেতন হচ্ছে 680 টাকা মাত্র। তারপরে আমরা 7 নম্বর পয়েন্টে চলে আসি। 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন প্রতি শ্রেণীতে ভর্তির জন্য সঠিক নির্ধারিত টিউশন ফি, অ্যাডমিশন ফি, হোস্টেল ফি, এগুলি ভর্তির সময় জানিয়ে দেওয়া হবে। প্রতি শ্রেণীতে ভর্তির জন্য সঠিক নির্ধারিত যে টিউশন ফি, অ্যাডমিশন, এগুলোতে দেখুন প্রায় বলা আছে। ওকে, আপনারা যখন ভর্তি করানো হবে স্টুডেন্টদের, তখন আপনাদেরকে সঠিক যে নির্ধারিত টিউশন ফি, অ্যাডমিশন ফি, হোস্টেল ফি, সেগুলো জানিয়ে দেওয়া হবে। এরপরে দেখুন এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে কোনো বিদেশি ছাত্র অথবা ছাত্রীকে ভর্তি নেওয়া হবে না। 9 নম্বর পয়েন্টে সমস্ত শ্রেণীতে ভর্তির জন্য প্রতি বিষয়ে 25 নম্বরের মৌখিক এবং লিখিত, অনলাইন, প্রয়োজনে অফলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, অঙ্ক এবং বাংলা অথবা হিন্দি বিষয়ে। স্যাম্পল কোশ্চেন পেপার বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। স্যাম্পল কোশ্চেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে স্যাম্পল কোশ্চেন ভর্তির জন্য, সেটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ব্যারাকপুরের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে অবশ্য পরবর্তী ভিডিওতে সেই সমস্ত কোশ্চেনের ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তারপরে দেখুন লাস্ট পয়েন্ট কী বলা আছে, হোস্টেলে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হতে চায় তাদের অভিভাবকদের ইন্টারভিউয়ের পরে যোগ্য মনে করলে ভর্তি করা হয়। ওকে, দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট, হোস্টেলে যে সমস্ত ছাত্র অথবা ছাত্রী ভর্তি হতে চায় তাদের অভিভাবকদের ইন্টারভিউয়ের পরে যোগ্য মনে করলে ভর্তি করা হয়। তো এই হচ্ছে টোটাল খরচ, আপনাদেরকে বলে দিলাম। সেটা আপনার ভর্তির সময় সেটা সঠিক যে নির্ধারিত সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবে। এরপরে চলে যাই আমরা যে অ্যাডমিশানের যে ফর্ম, সেই ফর্মে আপনি এবার আমরা চলে যাই। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করবেন। অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম 2024 দেখতেই পাচ্ছেন চলে আসবেন। ট্রানজ্যাকশান আইডি ফ্রম ব্যাঙ্ক রিকোয়ার্ড দিতে হবে। ডু ইউ অ্যাডিল বাই দ্য ইনস্ট্রাকশান অফ দ্য স্কুল অ্যান্ড হোস্টেলস, ইয়েস করবেন। স্টুডেন্টস নেম করবেন এবং স্টুডেন্টসের আধার কার্ড নাম্বার দেবেন। ওকে, তারপরে দেখুন এখানে বলা আছে পুট দ্য গার্জিয়ান্স আধার নাম্বার ইফ স্টুডেন্টস আধার কার্ড ইজ নট অ্যাভেলেবেল।
এখানে আধার কার্ড নাম্বার দেবেন, যদি স্টুডেন্টের থাকে তাহলে স্টুডেন্টসের দেবেন, যদি না থাকে তাহলে গার্জেনের দিতে হবে। এখানে হচ্ছে স্টুডেন্টসের ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ওকে 1/1/2024-এর মধ্যে এখানে বলা আছে। এরপরে হচ্ছে স্টুডেন্টস ডেট অফ বার্থ, এরপর হচ্ছে ক্লাস, এখানে ক্লিক করবেন, এখানে কোন ক্লাসের জন্য আবেদন করবেন সেটা এখানে রয়েছে, সেখানে আপনি ক্লিক করে ঠিক করে নেবেন এই জায়গাটা কোন ক্লাসের জন্য আবেদন করতে হচ্ছে। এরপর আপনারা এখানে হচ্ছে হোস্টেল রয়েছে, ডে স্কলে রয়েছে, আপনি কি ডে স্কলে হিসেবে ভর্তি করতে চাইছেন না হোস্টেল ফেসিলিটি চাইছেন সেটা এখানে ক্লিক করবেন। তার আগে আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন কোন ক্লাসের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে, কোন কোন ক্লাসের জন্য নেই, ওকে সেটা বুঝে নিয়ে তারপর এখানে আপনারা ক্লিক করবেন হোস্টেল অ্যান্ড ডে স্কলার, সিলেক্ট করবেন বয় অ্যান্ড গার্ল, মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে সেটা এখানে সিলেক্ট করবেন, ওকে। তো এই হচ্ছে ডেট অ্যান্ড টাইম এক্সামিনেশান অটোমেটিক্যালি, কী বলছে কী বলা আছে দেখুন এখানে, ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান অটোমেটিক্যালি ইউ উইল গেট ইট আফটার সাবমিশন রিকোয়ার্ড, আপনারা ফর্ম ফিল আপ করার পরেই আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়া হবে, ওকে। তারপরে দেখুন আর কী বলা আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন্স নেম, গার্জেন্স অ্যাপ্লিকেন্ট ফাদার মাদার আদার্স স্পেসিমেন, গার্জেন নেম এখানে দিতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ফর অনলাইন এক্সাম এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার এখানেও কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিতে হবে। এরপর দেখুন কাস্ট, কোন কাস্ট সেটি এখানে সিলেক্ট করতে হবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস অর নো কোনটা সেটাকে সিলেক্ট করতে হবে, ইজ দেয়ার এনি লো সুইট বিটুইন প্যারেন্টস যদি থাকে সেটা এখানে ইয়েস অথবা নো করতে হবে, অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপরে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে, এখানে কী বলা আছে, আপলোড দ্য স্টুডেন্টস ফটো, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের একটি কালার ফটোগ্রাফ, লেস দেন 1 MB, 1 MB-র নিচে কিন্তু হতে হবে, আপলোড স্টুডেন্টস বার্থ সার্টিফিকেটের স্ক্যান কপি, স্ক্যান করে আপলোড করতে হবে সেটা কিন্তু 1 MB-র নিচে হতে হবে, স্টুডেন্টস আধার কার্ড, আধার কার্ডও প্রত্যেকটা কিন্তু স্ক্যান করে তোমরা আপলোড করবে, ওকে 1 MB। তারপরে হচ্ছে আর কী ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট সাইজের একটি কালার ফটো, আপলোড গার্জেন্স ফটো, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটি কালার ফটো যেটা হচ্ছে গার্জেনের হতে হবে, স্টুডেন্টের জন্য প্রথমে যেটা দেখতে পাচ্ছি পাসপোর্ট সাইজের কালার ফটো স্টুডেন্টসের আপলোড করতে হবে এবং এখানে গার্জেনের আপলোড করতে হবে। সমস্ত কিছু হয়ে গেলে এখানে সাবমিট অ্যান্ড ডাউনলোড ইওর যখন সাবমিট করবেন এবং সেই সাথে সাথে একটা অ্যাডমিট কার্ডের অপশান চলে আসবে ডাউনলোডের, সেখান থেকে ক্লিক করে আপনারা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের টোটাল প্রসেস, অ্যাডমিশানের প্রসেস। আপনারা ভালো করে আগে দেখে নেবেন যে কোন কোন ক্লাসের জন্য ইংলিশ মিডিয়াম অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি মিডিয়ামে যে কোন কোন ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, হোস্টেল কাদের জন্য রয়েছে কাদের জন্য নেই, সমস্ত কিছু বুঝে শুনে পড়ে নিয়ে সেটা পরবর্তীতে আপনারা আবেদন করবেন। লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর, তার আগে আপনাদেরকে আবেদন করতে হবে। তো চলুন এই হচ্ছে টোটাল প্রসেস এবং ভিডিও, যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, এবং গুরুত্বপূর্ণ যদি মনে হয় তাহলে এবং তো চলুন এই ছিল আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন করে লেটেস্ট আপডেট জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার সন্তানদের ভালো রাখবেন, ধন্যবাদ, নমস্কার।